ফরিদপুর দুই আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে রবিবার নৌকার প্রার্থী শেহদাব আকবর লাবু চৌধুরী মনোনয়নপত্র জমা দেন। এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের জয়নাল আবেদিন ও দুই স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী 12 অক্টোবর মনোনয়নপত্র বাছাই এবং 19 অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আগামী 5 নভেম্বর ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটারের সংখ্যা 3,18,479 জন।